গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। আজকে এখন বেজে গেছে 12টা, আজকে হচ্ছে 12th অফ আগস্ট, উইক ডেজ, একটা নর্মাল উইক ডেজ। সেদিন আমরা ব্লগ করছি কেন, কারণ ফাইনালি আজকে আমি আমার অফিস ল্যাপটপ আনতে চলেছি। তো এটা আমার কাছে তো খুব স্পেশাল, ফাইনালি এই গাম্বারটাকে বিদায় করতে পারবো। আরো একটা স্পেশাল আছে, স্পেশাল হতেও পারে নাও পারে, সেটা দেখে নাও কি। তো ভিডিওটা শুরুর আগে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এন্ড তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও। এন্ড ডু সাবস্ক্রাইব টু ভ্লগে বং টু গেট দ্য লেটেস্ট আপডেট, ক্লিক অন দ্য বেল আইকন। একজন এখানে হেডফোনের জট ছাড়াচ্ছে, যেটা জেনারেলি আমি ছাড়িয়ে দিতাম, এখন সে নিজেই ছাড়াচ্ছে। দেখতেই পাচ্ছ হালকা ফুলকা আইফোনের জিনিসপত্র, পুরোনো ফোনের জিনিসপত্র প্যাক করে নিয়ে যাচ্ছি। জানি না যদিও কেনা হবে কি না, তাই তো স্যার? হ্যাঁ, এটার অনেকদিন আর কি মানে জরাজীর্ণ অবস্থা খুবই। এটার ব্যাক ক্যামেরা গেছে, হ্যাঁ ঠিক আছে, ফোন পে বেচারাকে করতে হয় এরকম করে সামনে করে। এখানে পোর্ট গেছে, সবই মোটামুটি গেছে। এমনি ব্যাটারি মানে মোবাইলের পারফরম্যান্স রিলেটেড কোনো সমস্যা হয়নি, গরম হয়ে যায়, চার্জ হয় না, অনেক রকম সমস্যা হচ্ছে। এই কারণে ভাবছিলাম যদি এটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন কিছু নেওয়া যায়। তার উপর অফার ফফার ভালোই চলছে, ফ্রিডম সেলফে। ও এখানে দিচ্ছে, জানি না, ওটাই গিয়ে দেখবো। রিলায়েন্স এ চলছে, ওকে, কিন্তু রিলায়েন্স এর শোরুম এখানে জানি না কোথায় আছে। রিলায়েন্স ডিজিটাল CC2 তে আছে কি? এখনকার মতো আপডেট, দাদা চলে এসেছে, আমরা বেরোবো এবার। আর যেতে যেতে আরো কয়েকটা খুচখাচ কাজ আছে, সেগুলো দেখাবো তোমাদের সাথে। তো আজকের দিনটা আমাদের জন্য একটু এক্সাইটিং, একটু মজাদার হতে চলেছে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আমরা জাস্ট CC2 এসে পৌঁছালাম, এটা একটা ফার্স্ট আজকে চেক পয়েন্ট। আমাদের রবিবার তো 15th আগস্ট, দুটো পুচকি বাচ্চার বার্থডে আছে। পুচকিগুলোর জন্য কিছু গিফট কিনবো। এখানে অনেকগুলো অপশনস আছে, লিটল শপ, হ্যামলেস অ্যান্ড অল। বৃষ্টি এসছে প্রচণ্ড জোরে, তো যাই হোক সেখানেই যাব, সেখানে যাবো। একটু ম্যাক্সে ঢুকবো, ম্যাক্সে আমার কয়েকটা জিনিস একটু দেখাশোনার আছে। তো আজকে এইখানে এই দুটো দিয়ে তারপরে অফিসে যাবো, তারপরে তো দেখা হচ্ছে। কেনাকাটি হলো আর কি, অ্যাট লাস্ট পুঁচিগুলোর টয় হয়ে গেছে যেটা গিফট করবো। আর আমিও কিছু কিছু জিনিস কিনলাম, কারণ স্যাটারডে হচ্ছে আমার অফিস কলিগের বিয়ে, মানে আমার এই অর্গানাইজেশনে জয়েনের পর ওদের ফার্স্ট অফিস কলিগের বিয়েতে যাবো সবাই। আফটার 2 ইয়ার্স সবাই মিলে হই হুল্লোড় করে দেখা হবে, প্রচুর সেলফি গ্রুপই হবে। যেখান থেকে আমি বাদ, যেখান থেকে তুই বাদ, এখানে যাস না, বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে, কী কিনেছে আউটফিটগুলো সেটাও দেখাবো তোমাদেরকে, বাড়ি গিয়ে দেখাবো। ফিলহাল এখান থেকে একটু কোথাও লাঞ্চ করতে যাবো, রাই খিদে পেয়েছে বহু। না আগে অফিস যাবো, ও সরি, অফিসের কথা ভুলেই মেরে দিই। যাই হোক, অফিসে গিয়ে ল্যাপটপটা কালেক্ট করে তারপর আমরা তো লাঞ্চ করতে ঢুকবো। আমার যেতে হবে, বাকি নেক্সট ডেস্টিনেশন কোন একটা রেস্টুরেন্টে ঢুকে কথা হচ্ছে। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্লোবসিন বিল্ডিংয়ে, সেখানে রিফাইনারি 091। অনেকদিনই ইচ্ছা ছিল, অনেক দেখা যাক কেমন হয়। বাইরের দিক থেকে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট মতো একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি। আমি গাড়িতে আস্তে আস্তে দাদাকেও বলছিলাম, শুদ্ধ এসেছিলো এখানে, শুদ্ধ টিম মেসের সাথে, তখন ও TCS এ, আমি বিপ্রয়, আমি পাতা অলরেডি ফেলে দিয়েছি। তো আমার পাতা কি পাতা মানে রেজিগনেশন লেটার থিঙ্ক ইজ। আমার খুব ইচ্ছা ছিল আমরা দুজনে আলাদা আলাদা টেবিলে বসবো, এটা আমার ইচ্ছে করতো, আলাদা আলাদা টেবিলে বসবো, স্ট্রেঞ্জার্সদের মতো খাবো, দুজনে কারোর সাথে কথাও বলবো না, তারপর নিজের মতো কাল্টি। তো আমার ইচ্ছা ছিল সেটা ও এক্সিকিউট করেছিল। প্রথমে খুব খ্যাচখ্যাচ হচ্ছিল, এ কি না, বেসিক্যালি সবই ঠিকঠাক ছিল, কিন্তু আমার টিমের লোকেরা ওকে দেখে চিনে ফেলেছিল, ছিল ফেসবুকে, তো ও চিনে ফেলেছিল। আমায় বলছে তোকে বোধহয় চিনতে পেরেছে। তারপর ওর মায়ের সাথে আলাপ, বিয়ে, ওর আমার খুব প্রিয় একটা বান্ধবী ছিল,
সেও তার সাথেও আলাপ করেছিলাম, সে এখন থাকে পুনেতে নিকি। তো যাই হোক, এটা একটা ইনসিডেন্ট, এটাও এক্সপিরিয়েন্স করেছি, বেশ মজার ছিল, তোমরাও চাইলে করতে পারো, ভালো লাগবে, অন্যরকম এক্সপিরিয়েন্স। রিফাইনারি 091 গিয়ে কিছু সিনেমাটিক দেখাবো, বিকজ ভেতরে আই গেস ভালোই গান বান চলবে, কথা বলতে পারবো না। ইয়েস, তো সিনেমাটিকগুলো এরপরে থাকছে তোমাদের জন্য। আমাদের অ্যাট লাস্ট কিছুটা হলো লাঞ্চ কমপ্লিট হলো। রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। এবার ক্রাফট বিয়ার যারা খেতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই এটা আসতে পারো। যা দেখলাম ক্রাফট বিয়ারের কস্ট সস্তাই রয়েছে, আর বাকি খাবার দাবারটা আমাদের খুব একটা যে ভালো লেগেছে তা নয়, মাইট বি আমরা যে যে আইটেমসগুলো চুজ করেছিলাম সেগুলো মাইট বি, বাট অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ, অ্যাম্বিয়েন্স ওয়াইজ একবারে এক নম্বর। তো এরকম অ্যাম্বিয়েন্সের খুব একটা রেস্টুরেন্ট ভিজিট করিনি কলকাতাতে, ভালোই লাগলো। খেতে খেতে আমাদের এক দু ঘন্টা তো লেগেই গেছে, এখন পাঁচটা বাজতে চলেছে, সাড়ে চারটে ওই যেতে যেতে পাঁচটা বাজবে। দেখি, দেখা যাক। আপাতত তোমাদের সাথে এখানেই কথা বন্ধ, বাড়ি গিয়ে কথা হচ্ছে। এসে গেছি, এখন বাজে 11টা, বেজে গেছে রাত 11টা। একটু একটু কিনবে বলে বেরিয়েছিলাম, বাট অনেক কিছুই হয়ে গেছে, ক্রোমায় গিয়ে অনেকটা টাইম ওয়েস্ট বলবো না, বাট ওই আর কি, একটা জিনিস কেনার ইচ্ছে জেগেছিলো, কিনতেও গেছিলাম, কিনেও ফেলেছিলাম, বাট ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ ফ্রম দেয়ার এন্ড অল ম্যাচড আপ। আমাদের মোটামুটি ওখান থেকে বেরোলাম 9:30-10 নাগাদ। যেটা কিনতে গেছিলাম সেটার বদলে আরেকটা জিনিস কিনে বেরিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো সেটা। আর যেটা কিনতে গেছিলাম সেটা অর্ডার দিয়ে এসেছি, সো হোপফুলি 24-48 ঘন্টার পর আমরা পেয়ে যাবো ওটা। ওটা আমার না বেসিক্যালি, ওটা শুদ্ধ আমদানি হবে। এখানে মোটামুটি আমারই আমদানি ম্যাক্সিমাম, আর ওই পুচকি দুটো যাদের বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম তাদেরও আমদানি আছে। এইটা হচ্ছে সুগারের একটা ফাউন্ডেশন নিয়েছি, আমার শেড নাম্বার 20 ফাউন্ডেশন স্টিক। আমি কখনো এইসব ফাউন্ডেশন ইউজ করতাম না, বাট এখন ইউটিউবে দেখে দেখে আমারও শখ জেগেছে, তো এইরকম ব্যাপারটা। এটার পেছনে একটা ছোট ব্রাশ আছে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা, ব্লেন্ডিং ব্রাশ। তো এটার অনেকের থেকেই নাম শুনেছি, খুব তারিফ শুনেছি। বাই দ্য ওয়ে, অনেকেই বলছো আমি বাংলা হিন্দি ইংলিশ মিক্স করে বলছি অ্যান্ড অল, এটা আমার সহজাত ইয়ে বলতে পারো কিছুটা, কারণ আমার চলে আসে, আমি ছোটোবেলা যেখানে শুরু করেছিলাম, আমার বুলি যেখানে ফুটেছিল সেখানে হিন্দিভাষী প্রচুর মানুষ ছিল, মানে আমার একটা খালি বাঙালি বন্ধু বান্ধবী ছিল, বাকি সবাই হিন্দিভাষী ছিল, তো ওখান থেকে ওই যে শুরু হয়েছে। আর অ্যালং উইথ দ্যাট, কলেজ অফিস সব জায়গাতেই তো বেশিরভাগটাই আমাদের হিন্দি নয় তো বাংলায় চালাতে হয়, তো ওই দুটো বেরিয়ে মিক্স হয়েই বেরোয়, বোঝা নিয়ে তো কথা, কমিউনিকেশন নিয়ে কথা বাস বুঝতে পারছো, তো থ্যাংকস ফর ওয়াচিং আস। এটা হচ্ছে আমার তরফ থেকে শুদ্ধর জন্য লিগাল অ্যানিভার্সারি গিফট। বেচারার দাড়ি বাড়ির ওয়াট লেগে রয়েছে লকডাউনে, লকডাউন তো এখন নেই অলদো, বাট রেস্ট্রিকশানে, তাও আমি বলি যতদিন না সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশনটা হচ্ছে, ওই সেলুন এলুনে অ্যাভয়েডই করতে, চুলের তো দেখেইছো ব্লগে দেখলে এতক্ষণ ধরে কী হাল হয়ে রয়েছে। তো এইটা বেসিক্যালি ফিলিপসের 13 টুলসওয়ালা একটা ট্রিমার আছে, লেটেস্ট আছে, হোমটাউনে গেছিলাম, হোমটাউন থেকে কিছু কিনিনি। এইটা কিন এটা পেয়েছিস না ঝেপেছিস? না পেয়েছি, ওখানে রাখা ছিল, ওটাকে ঝাপা বলে না, ক্যাটালগ মানে পুরো বান্ডেলে রাখা ছিল, সো আই ওয়াজ জাস্ট রুমিং। আমি একটু আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তোর এটা নিয়ে হবে টা কি? রান্না করবো, আমি খুব একটা রান্না বান্না তো করি না, মানে আমায় করতে দেয় না, করতে হয় না, বাড়িতে এত ভালো ভালো সব কুকসরা রয়েছে। তাহলে যাই হোক, এর মধ্যে কি আমি তাহলে কালকে একটা, সরি কুক না শেফ, তাহলে একটা ভিডিও নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে হবে চলোরমি ইজ ট্রাইং সামথিং ফ্রম দিস
বুক ইয়া আই উইল ডু ইট আই উইল ডু ইট পুডিং বানাবো সেটা তো আমি পারবো পুডিং হ্যাঁ তুই বলেছিস মাছ মাংস থাকতে তুই পুডিং খাবি আমাকে ইটস देयर অনেক কিছু আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ম্যাঙ্গো আইসক্রিম যাই হোক এটা একটা ওয়ান্ডার শেফের কুক বুক আছে সঞ্জীব কাপুরের রেসিপিস সো আই লাভড ইট আমার বেশ ভালো লাগলো আস্তে আস্তে দেখছিলাম মাথা ঠান্ডা করার জন্য ওই যেটা বললাম ক্রোমায় যেটা হয়েছে আই ওয়াজ সো ডিপ্রেসড এন্ড আপসেট এত খুন বসে লেয়ার অ্যাবাউট 2 ঘন্টা বসে দেখ জিনিসটা তোর ছিল এনিওয়েজ বাট হ্যাঁ আমার কিছুটা হলেও কমেছে আর কি কারণ আমার এই এই যে এটা আমদানি হয়েছে সরি কই গেল আমি খালি এসে বললাম ভাই তুই ভুলেই গেলি ওইটা আমদানি হবে বলে এইটা ভুলে গেলি বলে দেখলি এই কারণে আমি কিছু কিনি না তুই আমার এরম করে বললি ও অ্যাকচুয়ালি এসে অনেক কিছু কুচখাচ দোকানপাটে গেছিল তারপরে আমিও মা বাবার সাথে ভিডিও কলে বিজি ছিলাম ওই কারণে এটা নিয়ে কথা হয়নি গিফট বেসিক্যালি আমি মনে হয় না দেখানো উচিত বাট আমি এটা দেখাবো কারণ এই গিফটগুলো আমার খুব প্রিয় আমিও জমাই আমারও ভালো লাগে তো এটা হচ্ছে যেহেতু ওরা টুইন্স তো এই টুইন্স দুটোর জন্য দুটো পুচকি পুচকি এটা আমি জানি না এটা ঘোড়া না ইউনিকর্ন না কি আইল্যাশেস গুলো এত মিষ্টি মিষ্টি এত কিউট লেগেছে তো ওদের দুজনের জন্য দুটো এটা আমরা নিয়েছি হ্যামলেস থেকে হ্যামলেস তো সফট টয়েস জানোই বস চরম আরো অনেক কিছু পছন্দ হচ্ছিল আর যেহেতু টুইন্স দুজনকে দু রকমের কালার দেওয়ার রিস্কটা আমার লেগে যেতে পারে হোপফুলি এটা ভালোই হয়েছে রাইট পিঙ্ক পিঙ্ক কান একটা বউ আছে এই যে যেটা বলছিলাম আমার এক কলিগের বিয়ে আছে তার বিয়েতে পরার জন্য তো এখন এই কুর্তির ওপর দিয়ে চালাচ্ছি কারণ শাড়ি পরার ক্ষমতা এখন এই বাড়িতে বসে বসে এত ল্যাদ খেয়ে গেছি না এখন আর নেই জানি না এটা পুরোটা আমি তুমি দেখতে তোমরা দেখতে পাবে কি না সো বেসিক্যালি এটা একটা গাউন ড্রেস টাইপ কা কুর্তি কাম গাউন ড্রেস কালার কম্বিনেশনটা আমার খুব প্রিয় গ্রের সাথে পিঙ্ক কালার কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব প্রিয় এটা এখানে অল ওভার ওয়ার্ক ফর্ক আছে এগুলো একটু মেলি স্টাফ হয়ে যাচ্ছে যে ছেলেগুলো দেখছে তাদের প্রচন্ড ইয়ে লাগতে পারে কি মেয়েদের জিনিস দেখাচ্ছিস আসল কথা হচ্ছে এটার সাথে একটা ম্যাচিং মাস্ক দিয়েছে আমি প্রথমবার কোনো ড্রেসের সাথে ম্যাচিং মাস্ক পেলাম ওই দিন পরবো লেগিংস নিয়েছি যেটা আমি পরে রিয়েলাইজ করলাম এই এক্সাক্ট কালারের নয় 19-20 কালারের একটা অলরেডি লেগিংস আছে আর এইটা হচ্ছে একটা ওর না আমি জানিও না অলদো আমি ওর নাও তো দেখতেই পাবো আমি জিন্স আর টপের এই টি শার্টই চালিয়ে দিই ওর নাও খুব একটা ইউজ ফিউজ করি না কুর্তি কিন্তু এটা মনে হচ্ছে এটার টেক্সচার ইটস নট কটন এই সিফন টাইপ কা আছে আমার দেখে বেশ ভাল লাগলো এইগুলো তো এই পুরো সেটটা বেসিক্যালি কিনেছি ম্যাক্স থেকে এবার আসি আজকে যেটার জন্য গেছিলাম অফিস ল্যাপটপ ইজ হিয়ার ব্যাগ পেয়ে গেছি মাউস পেয়েছি সেটা একই ল্যাপটপ হ্যাঁ আমাদের এখন জুয়া ল্যাপটপ কোথায় ম্যাকবুক প্রোফো দেবে এত বড় বড় ক্লায়েন্ট ম্যাকবুক প্রোপো দিতে পারতো কেন বলছিস তুই তুই নিজে তো তোর তোর আছে তাও তো ছোট কাট অর্গানাইজেশন কি সব ছোট কাট ক্লায়েন্ট এইটা একটাই কারণে আনবক্স করে হ্যাঁ অফিসের জিনিস ফার্স্ট টাইম আনবক্স আই ওয়াজ নট এক্সপেক্টিং এন্ড ইউ আর দা ফার্স্ট ওয়ান যে এত হাসি মুখে অফিসের ল্যাপটপ আনবক্স করছিস কজ আই এম হ্যাপি আই লাভ টু ইউজ ল্যাপটপ আদার দ্যান দ্যাট গাম্বাট সিস্টেম যেটা ঘর গরম করে দিত মানে কি মারা তো পুরনো সিপিইউ না আমাদের ছোটবেলায় যে সিপিইউ গুলো ছিল ওইগুলোই তো দে হ্যাভ ফাইনালি রিপ্লেসড ইট কাজকর্ম করতে পারবো আমি শুয়ে শুয়ে কাজ করতে পারবো তো আজকে এই পুরো মোটামুটি সংসার বিছিয়ে তোমাদের দেখালাম আজকে সারাদিনে কি কি কিনেছি আমরা আর একদিনও হোপফুলি একটু একটু ভ্লগ হবে যেই দিন আর একটা নতুন জিনিস যেটা মেইন জিনিস আজকের আকর্ষণ ছিল যেটা তোমাদের দেখাতে পারলাম না ওই ম্যাচটার জন্য ডিউ টু সাম বিলিং অ্যান্ড অল ইস্যুস ছিল সেটা পরে ওই দিন আমরা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা এরকম করে শেয়ার করলাম তোমাদের সাথে হোপফুলি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো শেয়ার করো সবার সাথে শেয়ার করো বন্ধুদের সাথে আমার সাথে যাতে আরও প্রচুর লোকেদের আলাপ হয় প্রচুর নতুন নতুন বন্ধু পাই আমরা আর যদি ভালো লেগে থাকে কমেন্টে ডেফিনেটলি জেনেও কী ভালো লাগলো কী রিলেট করতে পারলে আমাদের ওগুলো কমেন্টগুলো করতে খুব ভালো লাগে আর তোমরা যে সাজেশনগুলো দাও সেগুলো মাথায় থাকে সাবস্ক্রাইব যেটা আসল সাবস্ক্রাইবার্স হচ্ছে না বস একটু শেয়ার করো একটু বন্ধুদের মধ্যে ছড়াও এতটাও খারাপ নয় আমরা একটু গল্প আড্ডা করতে একটু বকবক বেশি করে একটু বড় বড় ব্লগ দিই বাট এতটাও না বলো সাবস্ক্রাইব তো করাই যায় যারা এখনও সাবস্ক্রাইব করেনি যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো নিচে রেড কালারের ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটায় দাবিয়ে অল প্রেস করে দিও যাতে আমরা যখনই একটা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার ফার্স্ট ইনস্ট্যান্ট আপডেট চায় সো আজকে অনেক বকবক হয়ে গেলো টিল বি মিট এগেন ভালো থেকো ভালো রেখো আর মাছে ভাতে লেদে থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে একটু কিছুদিন পরেই খুব তাড়াতাড়ি টিল দেন টাটা টাটা